সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি দর্শক আজকে আমরা দুজন পরিচিত মুখকে আমন্ত্রণ জানিয়েছি আছে আমাদের সাথে ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা আছেন পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট যিনি ওয়াকারে চৌধুরী এমডি এবং সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ওয়াকার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আরও আছেন অর্থনীতি বিশ্লেষক পুঁজিবাজার বিশ্লেষণ করে থাকেন পুঁজিবাজার নিয়ে সবচেয়ে বেশি কথা যারা বলেন তাদের মধ্যে অন্যতম আছেন ডক্টর মোহাম্মদ মুসা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের কোনো মতামত থাকলে সেটি জানাতে পারেন কিংবা কোনো প্রশ্ন থাকলে অতিথিদের কাছে সেটি করতে পারেন ওয়াকার ভাই দুই দিন বাজার একটু খারাপ ছিল একটি ব্যাংকের নিয়ে অনেক আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবে ব্যাংকই বাজারকে প্রভাবিত করছে সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক কিন্তু এর বাইরেও এখন বাজার নিয়ে অনেক ইতিবাচক কথা আমরা শুনছি কিন্তু নীতি নির্ধারকদের আচরণ নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলছেন অনেক স্টেক হোল্ডার একটু আগে আমি প্রোগ্রামে শুরু হওয়ার আগে আমাকে ডিএসসির বর্তমান এবং সাবেক কয়েকজন নেতা তারা নাম প্রকাশ না করার শর্তে আমাকে ফোন দিয়ে বলেছেন যে এই যে আপনার নীতি নির্ধারকরা যে ধরনের ইতিবাচক পদক্ষেপ নেন নেতিবাচক যেসব সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেগুলো তারা সেভাবে নেন না উদাহরণ হিসাবে তারা বলেছেন আমরা নেটওয়ার্কের কথা এখানে আমরা জানি যে প্রথম দিনই আমরা এই প্রোগ্রামে প্রায় আলোচনা করেছি কালকেও আমরা এই বিষয়টি বলেছি যে প্রথম দিনই আমরা নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর আমরা নেটওয়ার্কের চেয়ারম্যান এবং তার আরও আত্মীয় স্বজন অনেকেই প্রথম দিন থেকে শেয়ারটা কিনে এই যে শেয়ারটা একটা গেম হলো সেইটা সম্পূর্ণ তারা জড়িত ছিল এবং বেসিসের কাছে সে তথ্য আছে কিন্তু এদেরকে যদি এই যে ইনসাইডার ট্রেডিং এদেরকে যদি একটা বড় ধরনের শাস্তির আওতায় না আনা হয় তাহলে তো এই যে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি বলেন যে বিনিয়োগকারীরা কেন কিনে তাদের তো প্রভাবিত করা হয় তো এটার জন্য তো আইন আছে তো আপনার কি মনে হয় যে এই ধরনের যারা কারসাজির সাথে জড়িত এই বাজার যখন ঊর্ধ্বমুখী হচ্ছে তখন কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নীতি নির্ধারকদের যারা আছেন ধন্যবাদ আপনাকে ফার্স্ট অফ অল যদি আমরা নেটওয়ার্ক নিয়ে বলি আমরা নেটওয়ার্ক ইজ এ গুড কোম্পানি কিন্তু ইটস নট আ ব্যাড কোম্পানি ইটস এ আমরা গ্রুপের দিস ইজ নোন অ্যাজ টু বি দ্য ফ্ল্যাগশিপ কোম্পানি অ্যান্ড যদ্দূর আমি জানি বিকজ আই ওয়াজ অলসো আ ব্রোকার অ্যান্ড আমরা এখন নাও মানে উই আর ফান্ড ম্যানেজার আমরা যে বুকস করে দেখেছি দে হ্যাভ সাবস্টেন্সিয়াল অ্যাসেট ব্যাক বাই সেলস আছে ওয়েদার এইটার প্রাইসিংটা এটা তো প্রাইস এটা ইফ ইউ আস মি প্রবলি আই উডন্ট হ্যাভ বট আমরা বট এট টাকা 140 বিকজ ওয়েদার আমরা কিন্তু 39 টাকাতে কিনে যখন আমরা কিন্তু ওই সময় আমরা কিনেছিলাম 39 টাকাতে কিনে আমরা বের হয়ে আমরা যতটুকু আমাদের রেগুলেশনের ইয়ে করে 50% আমরা বিক্রি করে দিয়েছি কিন্তু এখনও 50% রেখে দিয়েছি যদি ওটা থাকতো না ওটাও আমরা বিক্রি করে দিতাম হ্যাঁ আমরা মনে করি ইটস ইয়া ইটস ইটস কাইন্ড অফ ওভার প্রাইসড বাট এটা তো মার্কেটে ডিটারমিন করে এটা তো মার্কেটে একটা একটা প্রাইসের ব্যাপারে আপনার এটা কেউ বলতে পারে না এটা তো হ্যাঁ যদি কারসাজি হয়ে থাকে দেন আমি মনে করি যে এসএসসি তো দে হ্যাভ এ সার্ভেলেন্স টিম আছে এইটাকে দে শুড গো থ্রু ইট অ্যান্ড সি অ্যান্ড ইফ এনি ওয়ান ইজ রেসপন্সিবল একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দরকার আছে কিন্তু নতুন যে কোম্পানিগুলো আসে আপনার সবগুলো আপনি বললেন এটি একটা ভালো কোম্পানি আপনি যেহেতু ফান্ড ম্যানেজার এটি আপনারা অ্যানালাইসিস করেন অ্যান্ড আই নো দি ওনার্স অলসো ভেরি ওয়েল পার্সোনালি আই উইল বি ভেরি সারপ্রাইজড যেটা নিয়ে ওদের সম্বন্ধে কথা বলছে বাংলাদেশে অনেক ইয়েলো জার্নালিজম হয় কিন্তু ওকে আমি বলছি আমি যতটুকু আমি আই নো দেম ফর ইয়ার্স ওকে এস আহমেদ চেয়ারম্যান ছিল এখন ধরুন ফারুক সাহেব আছেন ওনার বাবার হল এস আহমেদ কোম্পানি নাম করা ওয়ান অফ দ্য একটা দুটো চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম এবং ওই সময় হি ওয়াজ এ লিড নাম্বার ওয়ান চার্টার অ্যাকাউন্টেন্ট ইন দ্য বাংলাদেশ কিন্তু সো ওনার ছেলেরা এটা করতে পারেন আল বি ভেরি 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 রেফারেন্স দিয়ে রিপোর্ট যদি এটা হয়ে থাকে বললাম তো আমি পার্সোনালি বলবো ভেরি সারপ্রাইজ বাট এরকম যদি হয়ে থাকে পিপল শুড ইউনো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর ওয়েল ইকুইপড দে হ্যাভ দ্য টুলস দে হ্যাভ ইনভেস্টমেন্ট ইন টু তাদের ওদের যে সার্ভেলেন্স টিম আছে ভেরি ভেরি ভিজিলেন্ট দে শুড লুক ইন টু ইট এটা আমি কামিং ব্যাক টু দ্য অন্য একটা ইস্যু দিয়ে বলি এখন ইদানিং যে মার্কেটের বিহেভিয়ারটা অ্যাজ এ ফান্ড ম্যানেজার উই আর ডিপ বিট কনসার্ন কিন্তু যেন এখন যে ব্যাঙ্কিং সেক্টরে
যে ধরনের আমরা দেখেছিলাম একটা ফ্রি ফল হয়েছে, ইট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু, বিকজ এবং আমরা যে এই সময়টা সাধারণত দেখা যায় জুন এন্ডিংয়ে যেসব শেয়ারগুলি তারা তাদের একটা একটা ইয়ে আসে, একটা ইনভেস্টর একখান থেকে বের হয়ে আরেকখানে আগে ঢুকে, এবং আমরা জানতাম যে ইউনো ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু ওভারঅল পিকচার ইজ নট গুড, ইউনো এনপিএল ইজ কোয়াইট হাই, আপনার আপনার 1 লাখ কোটি টাকার উপরে, জি জি জি, ইভেন প্রাইভেট ব্যাঙ্কগুলির মধ্যে আপনার যদি 52টা ব্যাঙ্কগুলি আমরা অলওয়েজ বলি লিস্টেড, হয়তো 30টা কোম্পানি 30টা ইনস্টিটিউট আছে, তার মধ্যে খুব বেশি হলে 7-8টা, এর বেশি তো আমরা যদি দেখি না, বাট এর বাইরেও যখন দেখি, আমি নাম বলছি না, বাট যে কিছু কিছু ব্যাংকের এই ধরনের ইপিএস আসে, আই কোয়েশ্চেন দোজ থিংস, অ্যান্ড খালি এখানে এই আপনি আপনার ধরেন এই এই যে যারা যারা সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্ম অডিটার্স, দে শুড বি ব্রড আন্ডার ইয়ে একটা 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 নেটওয়ার্কের ভিতরে আসা, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখন একটা সময় আছে, বিকজ দে হ্যাভ আর্ন দি প্রেজেন্ট কমিশন হ্যাভ আর্ন আ ভেরি গুড নেম অ্যান্ড রেপুটেশন, দে শুড প্রোটেক্ট দ্য ইনভেস্টার্স, কিন্তু এই দিকে একটা একটা নজরদারি খুব দরকার আছে কিন্তু এখন। আমি এই ব্যাংকে নিয়ে স্যার একটি কালকে একটি পত্রিকায় স্যারের রেফারেন্স দিয়ে একটি নিউজ হয়েছে, সেইটা নিয়ে একটু প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। আমি প্রফেসর মুসা সাহেবকে একটি প্রশ্ন করতে চাই। মুসা সাহেব গতকাল প্রথম আলোতে ব্যাংকের প্রাইস বাড়া সম্পর্কে লিখেছেন এবং উনি খুবই নির্মম ভাবে আমরা যারা বিনিয়োগকারীদেরকে আহত করেছেন ওনার এই লেখাতে। ব্যাংকের প্রাইস কি এত বেড়ে গেছে যেটা নিয়ে এত আলোচনা বা প্রশ্ন করা এত লেখার দরকার আছে? আমি একজন রিটায়ার্ড সিনিয়র ব্যাংকার, আমি 36 বছর একটি বড় সরকারি ব্যাংক এবং একটি বৃহৎ বেসরকারি ব্যাংক চালিয়ে এসেছি এবং আমি একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং শেয়ার মার্কেট সম্পর্কে। ভাই আপনি আমাদেরকে প্রায় ফোন করেন, আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই স্যার এটির উত্তর দিবেন। ওয়েল আমি ওটা লিখিনি, একটা সাক্ষাৎকার বোধহয় ছিল, আমার বরাত দিয়ে কথাটা বলা হয়েছে, বাট আমাকে আই ডোন্ট ডিজোন ইট। আমি ওয়াকার সাহেবের সাথে একমত, উনি বলতেছিলেন এবং উনিও অনেকটা, আমি বলবো ওনার স্টেটমেন্টটাও কিছুটা ওনার কাছে মনে হবে নির্মম, কারণ হলো 30টা লিস্টেড কোম্পানির মধ্যে 5-6টা কোম্পানি ভালো রান করছে আর বাকিগুলো রান করেনি। তার একটা বড় এরিয়া হলো যে আমরা ক্লাসিফাইড লোন যেগুলো আছেন, নন পারফর্মিং লোন যেগুলো আছে, এগুলো বাড়ছে এবং সংবাদপত্রেই আপনারা দিচ্ছেন। আর আরেকটা জিনিস আমি যেটা দেখতেছি যে গত 4-5 বছর ধরে কিন্তু এই শেয়ারগুলো একটু সাপ্রেস ছিল, আন্ডারভ্যালুড ছিল, কিন্তু পারফরমেন্স তো ভালো করে নেই, প্রত্যেক বছরই দেখা যায় তাদের ইপিএস অনেকগুলো ব্যাংকেরই খুব একটা ভালো না। আবার অনেক সময় ইপিএস যেটা ডিক্লেয়ার করা হয়, নেট প্রফিট যেটা ডিক্লেয়ার করে, ওই প্রভিশনের এরিয়াটা কিন্তু একটা গ্রে এরিয়া, যখন ক্লোজ হয়ে যায় ফাইনাল রিপোর্ট লেখে তখন কিন্তু এটা কম দেখায়। আপনি দেখবেন ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে কোনো কোনো ব্যাংক অনেক বেশি প্রভিশন দেখায়, কিন্তু ফাইনালে গিয়ে এই প্রভিশনটা থাকে না। এটা কি তাদের নিজস্ব কোনো একটা মেকানিজমস টু শো হাই আর্নিংস ইপিএস অর নট, আই ডোন্ট নো। তো ব্যাংকের ব্যাপারে যদি আমরা নির্মোহভাবে আলোচনা করি তাহলে দেখবো আসলে চিত্রটা তত ভালো না। ওভারঅল যে সমস্ত লিস্টেড ব্যাংকের কোম্পানিগুলো আছে তাদের নন পারফর্মিং লোনসগুলোকে যদি হ্যান্ডেল তারা না করতে পারে তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা ভবিষ্যতে ওয়েট করতেছে, সেটা একটা বড়। আর একটা সুখবর আছে তো, আগে যেই লোন কনসেন্ট্রেশনগুলো বড় বড় ঋণদাতার কাছে ছিল এখন সেটা একটু কমে আসছে, অনেক ব্যাংকই কিন্তু তাদের ফোকাস চেঞ্জ করেছে, এখন তারা এসএমই লোন দিতেছে, এসএমই লোনের কিন্তু ডিফল্ট রেট একটু কম। তো সুতরাং আস্তে আস্তে আমরা দেখব যে সমস্ত প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো ভালো করছে তাদেরকে দেখা দেখ করে অন্যান্যরাও ভালো করতে চেষ্টা করবে, আমরা আশাবাদী যে এটা ভালো করবে, কিন্তু হঠাৎ করে যদি সেকেন্ড কোয়ার্টার ক্লোজ করার পরে ব্যাংকের শেয়ারের দাম এক একটা 25% নিম্ন পক্ষে, কোনোটা 100%-এরও বেশি বেড়ে যায়, এইটা আমাদেরকে খুব কনসার্ন করে। তখন আলটিমেটলি কিন্তু সাধারণ ইনভেস্টররা এর ক্ষতিটার দায় ভাগ নেন। এই যে গত 2 দিন বা 3 দিন আগে বাংলাদেশ ব্যাংক কী বলল, জানাইল যে আমাদের কয়েকটা ব্যাংকে ওনারা জরিমানা করেছেন, আরও কয়েকটা পাইপলাইনে আছে। জরিমানা কেন করেছেন? ক্যাপিটাল মার্কেটসে তাদের এক্সপোজারটা বেড়ে গেছে এবং তাদেরকে অনেকে বলার পরেও তারা এই এক্সপোজারটা কমাননি, সেই জন্য ভালো রকমের একটা জরিমানা ওনারা বলেছেন, 15-20 লাখ টাকা করে জরিমানা করেছেন। ব্যাংকের জন্য 15-20 লাখ টাকা জরিমানা খুব বেশি জরিমানা না, আরও বেশি করা উচিত যদি আইন অ্যাপারেন্টলি তারা আইন ভাঙছে, তো সুতরাং এই আইনের জন্য তাদেরকে পেনালাইজ করা উচিত।
এখন প্রশ্নটা হলো যে যদি তারা ক্যাপিটাল মার্কেটে এক্সপোজার বেশি নিয়ে থাকেন একটা রিস্কি বাজারের মধ্যে, তাহলে বোঝা যাচ্ছে তাদের নর্মাল যেই জায়গায় বিচরণ করার কথা, লোন দিয়ে আয় করার কথা, সেখানে ভালো কিছু রিটার্ন আর্ন করতে পারতেছে। এখানে ছোট একটি প্রশ্ন, যেটি হচ্ছে প্রতি বৃহস্পতিবারে বাংলাদেশ ব্যাংকে কিন্তু রিপোর্ট জমা দিতে হয় প্রত্যেকটা ব্যাংকে তার ক্যাপিটাল মার্কেটের এক্সপোজারের বিষয়ে, এবং সেখানে নতুন করে যে ব্যাংকগুলো বিনিয়োগ করেছে সেটি কিন্তু না, তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটার প্রাইস বেড়ে যাওয়ার কারণে তাদের এক্সপোজার ক্রস করেছে। ও এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমার মনে হয় প্রোঅ্যাক্টিভ একটা কাজ করতে হবে। দে শুড নট ক্যালকুলেট এক্সপোজার বেসড অন কারেন্ট মার্কেট প্রাইস, দে শুড ক্যালকুলেট দি এক্সপোজার বেসড অন কস্ট অফ বাইং দ্যাট। এইটা বাংলাদেশ ব্যাংকের। তাহলে এই যে অনেকেই বলছেন স্যার, অনেকেই কিন্তু বলছেন, আমরা কালকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে বাংলাদেশ ব্যাংক এটি এই পানিশমেন্টের বিষয়টি যেভাবে ফলো করে বলেছে, তারা কিন্তু পানিশমেন্টটা দেওয়ার জন্য বলে নাই, তারা একটা মেসেজ দিতে চেয়েছে এবং সেই মেসেজটা একটা নেগেটিভ মেসেজ। কিন্তু কথা হচ্ছে যে ব্যাংকগুলো তো বাড়তি বিনিয়োগ করে। আচ্ছা, আপনার প্রশ্নের জবাব আমি এটা দিই, যদি বাড়তি বিনিয়োগ না করে থাকে আমার মনে হয় তত পেনাল্টি হওয়া উচিত। একটা জিনিস কিন্তু বাজারে এমনও আসছে, ব্যাংকসরা এখন পোর্টফোলিওতে পজিশন নিচ্ছে, তার কারণ হলো তাদের অলস টাকা আছে এবং কেউর কিন্তু সুযোগ ছিল ইনভেস্টমেন্ট করার, ওই সুযোগটা নিয়ে ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু তখন হয়তো এক্সিট করে নাই, কিন্তু দাম বাড়ার পরে ওইটা এক্সিট করে ফেলেছেন। এখানে জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড আপ, এখানে যে বাংলাদেশ ব্যাংকের ক্রাইটেরিয়া, এই ব্যাপারেও কিন্তু একটা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। কিন্তু আপনার ধরেন নন ফান্ডেড ইয়েতে যদি ইনভেস্ট করে থাকে ব্যাংক থেকে, যে লিস্টেড কোম্পানি ওই সময় ধরেন, যখন তারা তারা টেকেন এক্সপোজার অন দ্য কোম্পানি বাই ফান্ডিং ইন টু দিস আপনার বাই লেন্ডিং, ওরা ওই সময় কোনো তখন লিস্টেড ছিল না, এখন লিস্টেড হয়ে গেছে। তো দোজ সর্ট অফ এক্সপোজার ক্যানট বি টেকেন ইন টু দি ক্যাপিটাল মার্কেট ইয়েতে। আর যদি কোনো লিস্টেড কোম্পানি তারা তো ব্যাংকের ব্যবসাটা কি, তারা ইনভেস্টমেন্ট আসে লেন্ডিং থেকে, ঠিক না, কতটুকু আপনি আপনার এটার উপরে, তো সেটা তারা তাদের ব্যবসা করছে। এইটাও যে এখানে এই এক্সপোজারের মধ্যে ঢুকে না, আমি এগুলি কিন্তু হঠাৎ করে ওই 2011 থেকে ধরে বলে আসছে, এগুলি জানি যে আপনারা অর্থমন্ত্রণালয়, আমরা অনেকবার গিয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে, আপনার উই হ্যাভ সেট উইথ আপনার সেন্ট্রাল ব্যাংক অলসো, আমি নিজেই এই ইনিশিয়েটিভ হিসেবে জড়িত অ্যাজ এ পলিসি। তাদের বক্তব্য কি? তারা তো বলে যখন বসে, ইউ নো, উই উইল ডু ইট, উইল গেট ব্যাক টু ইট, এই মধ্যে করে ফেলছি সে, কিন্তু কাজের কাজটা হয় না। কিন্তু আমি জানি একজন ডেপুটি গভর্নর, এটি উনি চান না এবং ওনার কারণেই না এটি হচ্ছে না। এটা 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 দিস আর ডিবেটেবল ইস্যু, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দিস, বাট ইটস ভেরি স্যাড। অ্যান্ড এটার জন্য আমরা কিন্তু ভুক্তভোগী হচ্ছি যারা প্র্যাকটিশনার্স। কিন্তু আপনার ধরেন ইভেন আমি স্যারের কথা সুর ধরে বলছি, যে ব্যাংক যে পোর্টফোলিওতে ইনভেস্ট করছে, দিস শুড বি টেকেন অ্যাজ এ কস্ট, অ্যাট দ্য কস্ট, নট অ্যাট দ্য মার্কেট প্রাইস। আপনাকে শুধু একটা এক্সাম্পল দিই, মার্কেন্টাইল ব্যাংকের কাছে প্রচুর আইডিএলসি শেয়ার আছে এবং কয়েকদিন আগে 37 লাখ শেয়ার বিক্রি করেছে মার্কেন্টাইল ব্যাংক, শুধু তার মার্কেট এই আইডিএলসি প্রাইস বেড়ে যাওয়ার কারণে তার এক্সপোজার ক্রস করছে। সেম থিং হ্যাপেনড উইথ সিটি ব্যাংক অলসো, বাট তারা কিন্তু তারা যেটা করেছে দে দি সেম সিমিলার, ইটস এ সিমিলার স্টোরি লাইন অ্যাজ সিটি ব্যাংক। তারা কিন্তু ওদের ব্যাংক থেকে তারা সাবসিডিয়ারি কাছে ট্রান্সফার করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আক্ষরিক অর্থে দেখা যায় এটা কিন্তু তারা বাইরে বিক্রি করে নেই, কিন্তু তারা নিজের জন্য। আপনি যদি ধরেন আইডিএলসি লিজিং কোম্পানির মধ্যে আইডিএলসি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, এখন তার শেয়ার একটি ব্যাংক ধরে রাখবে, এটি স্বাভাবিক যে ইনভেস্টমেন্টে যাবে, তাকে কিন্তু বিক্রি করতে বাধ্য করা হচ্ছে, কারণ সে কিন্তু যখন বিনিয়োগ করেছে তখন কিন্তু সে এটা দেখে শুনে বিনিয়োগ করেছে। সিটি ব্যাংক স্টোরি দেখেন না কেন, বিসাইড দেয়ার কোর ব্যাংকিং, কোর ব্যাংকিং প্যারাডক্স অফ শিফট, ওদের দেখেন আপনার এই বছরে আমি যত জানি 440 কোটি টাকা নেট প্রফিট হবে। ইউ আর লুকিং অ্যাট ওদের আপনার NPL should come around below 3, around 3, and other they have made a paradox of shift from corporate lending to SME and retail jacche. Are ekta holo je je apnar apnar IFC je investment ta hoyeche utate oi investment er karone tar capital adequacy ratio 15% nime ashbe, they can, so that they will allow, it will allow us to invest further on their core banking yete ebong last and but not the least IDLC তে তাদের 30% ইনভেস্টমেন্ট। তো IDLC যে আপনার
এখন থেকে কিছুদিন আগে আপনি ধরেন আমি আগেও বলেছি 60 টাকা লেভেলে ছিল, এখন আপনার এসছে 90 টাকা লেভেলে এসছে। এন্ড আমরা উই বিলিভ বেসড অন দ্য আর্নিংস দিস শেয়ার হ্যাজ অ্যানাদার 15-20% রুম ফর গ্রোথ। সো তখন কি হবে ব্যাংকের এখন যে সিটি ব্যাংকের, হ্যাঁ তখন হয়তো আরো বিক্রি হতে পারবে। সিটি ব্যাংকের এখন এনএভি হলো যে 32 টাকা না 33 টাকা লেভেলে। সো আমরা মনে করি এই লেভেল থেকে আরও কিন্তু সিটি ব্যাংকেরও গ্রোথ আছে কিন্তু। সো এই জিনিসগুলি আমরা যখন ফান্ড ম্যানেজার আমরা যখন উই গো ইন টু অ্যানালিটিক্যাল উই টেক ইন টু অল দিস ফিচার্স, কিন্তু এই ইনফরমেশনগুলো বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আগে অবশ্যই জানা উচিত। এবং একটি ফোন নিয়ে নিচ্ছি, দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। জি ভাই বলুন, শুনছি আমরা। হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। ও স্যার, আমার প্রশ্ন হলো স্যার, আপনাদের তো ব্যাংক তো 25% তাদের যে ক্যাপিটাল 25% বিনিয়োগ করতে পারবে, তারা তো অনেক ব্যাংক আছে বেশি মানে তাদের লিমিট কট করছে, কিন্তু এটা তো সিস্টেম না, এটি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি থাকুন আমাদের সাথে। স্যার এই যে এখন আমরা দেখছি যে ব্যাংকের একটা প্রভাব পড়ছে, যারা ব্যাংকের শেয়ারের বাইরে অন্যান্য শেয়ারগুলো কিনেছেন বা বিনিয়োগ করেছেন, তারা কিন্তু মুনাফা পাচ্ছেন না, আবার অন্যদিকে দেখছেন যে ব্যাংকের শেয়ার বেড়েই যাচ্ছে এই কারণে মানে দুটো ভাগ হয়ে গেছে, একটি হচ্ছে ব্যাংকের পক্ষে একটি হচ্ছে বিপক্ষে। এখন ব্যাংকের যে প্রাইস বাড়ছে তার চেয়ে বেশি হচ্ছে যে অন্য শেয়ারটি কিনে আছে সেটি বাড়ছে না বরং কমছে, যে কারণে ব্যাংক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই অবস্থায় এটি বাজারের জন্য কতটুকু ইতিবাচক, বা এটি আপনি জানেন ব্যাংক কোম্পানি আইনের কারণে অনেক পরিচালক হওয়ার জন্য অনেকে নাকি শেয়ার কিনছে, এটা আমরা শুনছি। অনেক বড় বড় ওয়াকার ভাই ভালো জানবেন, ব্যবসায়ী লোক যে বড় বড় শিল্প গোষ্ঠী এখন অনেক শেয়ার কিনছে, আগে ছিল 2 জন এখন 4 জন, 4 জন এবং 3 মেয়াদ আগে 2 মেয়াদ 9 বছরের জন্য পাবে। এই কারণে অনেক বড় বড় গ্রুপ এখন হিউজ পরিমাণে শেয়ার কিনছে, সেটার আর্নিং কত এটা কিন্তু দেখছে না, কত আসবে সেটা দেখছে না। আপনি 200-400 কোটি টাকা পেইড আপের ব্যাংকে শেয়ারের 1 কোটির উপরে ভলিউম হয়ে যায়। তো এই অবস্থাটাই আসলে বিনিয়োগকারীরা যতই যারা অন্য শেয়ার ধরে আছেন কিংবা আপনারা যারা বলছেন সেটি আসলে কতটা প্রভাব বিস্তার করবে এই প্রাইসে, কারণ আপনার এই রকম হিউজ ডিমান্ড যদি থাকে তাহলে। বাট ওটার ভলিউমটা কিন্তু ওরকম তো তুমি যেটা বলছো ওরকম ভলিউম কিন্তু ওরকম না, অ্যাকচুয়ালি বাই হচ্ছে কিন্তু মার্কেটেই, অ্যান্ড দ্যাটস আর কনসার্ন। আমরা দেখি যে ইউনো ওই ধরনের আমরা মনে করেছিলাম যে এই এর মধ্যে একটু যখন প্রাইস পড়ে আমরা ফান্ড ম্যানেজাররা তখন আমরা ঢুকি, কিন্তু বিকজ তখন আমরা তো উই আর অল লুকিং ফর কেউ যদি বিক্রি করে দে ইজ অলওয়েজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি। সো আমরা কিন্তু বসেছিলাম এখন আমরা আরও কিছু কিছু জিনিসে আমরা ঢুকবো, কিন্তু দাম তো যেভাবে দিস ইজ আ ভেরি অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ দ্য মার্কেট। একটা অ্যাবনর্মালিটি যেটা আমি এখন পয়েন্ট আউট করবো, ইট উইল অ্যাড্রেস পার্ট অফ ইউর অ্যান্স কোশ্চেন্স। আমরা সাধারণত বাংলাদেশের বাজারে যেটা আশা করি, যেই কোম্পানিগুলো ক্লোজার হয়ে যায় এবং খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দেবে ইয়ারলি, সেই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার প্রাইসের মধ্যে নাড়াচাড়া হওয়ার কথা। পিকুলিয়ারিটি উনি বারবার বলতেছেন, একটা পিকুলিয়ারিটি আমরা যেটা দেখলাম যে ফাইন্যান্সিয়াল কোম্পানি না, ব্যাংক এবং আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের কোম্পানি না, এরকম প্রতিষ্ঠানের কিন্তু ক্লোজিং হয়ে গেছে জুনের 30 এবং এগুলোর অ্যানাউন্সমেন্ট কিছু অলরেডি আসছে এবং আসতে শুরু করেছে। কিছু কিছু অ্যানাউন্সমেন্ট খুব ভালো কম্পারেটিভ টু লাস্ট ইয়ার, কিন্তু এই শেয়ারের দাম বাড়ছে না। আমাদের আশা ছিল যে এই শেয়ারগুলো কিনবেন যারা নাকি ব্যাংকের শেয়ার কিনে অ্যানাউন্সমেন্টের সময় প্রফিট প্রফিট করেছেন, ওখান থেকে শিফট করে এই সেক্টরে আসবেন, এই সেক্টরে আসেন নাই। একটা জিনিস আমি যেটা বুঝি, এটা একটা হাইপোথেসিস এবং বোধহয় কিছুটা ক্রেডিবিলিটি আছে, সেটা হলো যে ব্যাংকের শেয়ারগুলোর আনইউজুয়াল প্রাইস বেড়েছে, কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান ব্যাংকের শেয়ার কিনছেন ওই ডাইরেক্টার শিপ নেওয়ার জন্য। তো যখন নর্মাল ভলিউম হয় এর সাথে যদি এডিশনাল ডিমান্ড ক্রিয়েট হয় তাহলে প্রাইস কিছু বাড়বে, এবং প্রাইস বাড়ছেও। এবং একটা কম্পানির শেয়ার যখন বাড়ে আরেকটার যখন পেইড ক্যাপিটাল কম থাকে, লোকজন মনে করে ওইটার পরে ওই পরের ব্যাংকটা ধরবে, সুতরাং ওইটার ইপিএস যদি ছোটও থাকে ওদিকে কেউ আর তাকায় না যে ঠিক আছে আমরা এখন কেনা শুরু করি। এইটার কিন্তু পার্ট অফ দ্য রেসপন্সিবিলিটি হলো আমাদের সাধারণ ইনভেস্টমেন্ট। আমাদের এই যে ব্যাংকের পরে আমরা যদি এখন লিজিংগুলো দেখছি আইডিলসির
প্রাইস অনেকটা বেড়েছে যৌক্তিক কারণই হয়তো, কিন্তু আপনার এর সাথে আমাদের আরেকটি ব্যাপার আছে যেটি সবসময় ট্রেড ভলিউম এগিয়ে থাকে আপনার লঙ্কা বাংলা, এবং সেটির রাইটও আমরা শুনছি যেটি একশন শোনা কথা যদিও কোনো পারমিশন হয় নাই যে মাসি হয়ে যাবে, তখন দেখা যাবে যে এই ব্যাংকের পাশাপাশি লিজিংগুলো লিড দিচ্ছে এবং দেখা যাবে পুরো সেক্টর, তো ফাইন্যান্সিয়াল সেক্টরেই কি পুরো মার্কেট থেকে যাচ্ছে বিষয়টা এরকম কি না? আমি বলবো তখন ওই ওয়াকা সাহেবের যুক্তি দিয়ে যদি অন্য সেক্টরগুলো তখন ডিপ্রেসড হয়ে যায় প্রাইস, দে উইল বি অ্যাট্রাকটিভ ফর বাইং, ওখানে ওই সময় আরও বাই করো, ইউ উইল ডু ওয়েল। ব্যক্তি বিনিয়োগকারীর পক্ষে সম্ভব না তো? আর ব্যক্তি বিনিয়োগকারীরা সম্ভব না কী জন্য বলছেন? ওই যে অলরেডি ওরা ইনভেস্টমেন্ট করে বসে আছে, হ্যাঁ তারা তো ক্ষতিগ্রস্ত হয়েই গেছে, তাদের কিছু করার নাই, কিন্তু যারা একটু স্মার্ট ইনভেস্টার্স তাদের যদি পোর্টফোলিও ডাইভার্সিফাইড থেকে থাকে, তাদের ব্যাংকে শেয়ার থাকবে, তাদের ফাইন্যান্সে শেয়ার থাকবে, যখন ওখানে দাম বাড়বে তাড়াতাড়ি ওখান থেকে সরে আপনি ইয়াতে চলে আসেন, ম্যানুফ্যাকচারিংয়ে চলে আসেন, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু মেক। আমি একটু ডিফার করি ওনার সঙ্গে, আমি মনে করি যে যে এখন যে সেক্টর একটা একটা অনেক দিন ধরেই কিন্তু হওয়া উচিত, এবং আমি মনে হয় স্মার্ট মুভ উইল বি ইনভেস্টিং ইন টু দি ফার্মাসিউটিক্যাল সেক্টর। আপনার দেয়ার ইজ এ ট্রেমেন্ডাস স্টোরি লাইন বিহাইন্ড দিস সেক্টর, অ্যান্ড উই হ্যাড দেয়ার আর ফ্যান্টাস্টিক কোম্পানিজ আর দেয়ার, স্পেশালি যদি আপনার, এবং আই সি নো রিজন ওয়াই আপনি ধরেন এখানে স্কোয়ারকে সবাই ব্লু চিপ একটা মাদার কুইন অফ দিস অফ দ্য সেক্টর বলে, দেয়ার ইজ অলসো স্টোরি লাইন বিটুইন ফর বেক্সিমকো এসিআই, ইউ নো রেনাটা, উই সি আ ফ্যান্টাস্টিক গ্রোথ, কিন্তু এসিআই তে অফকোর্স উই সি দিস ইজ গুড, দিস কুড বি নেক্সট BAT, ওদের ওদের যে যে মেইন স্বপ্নর প্রবলেমটা গেলে হয়তো উই নো ইট বিকজ উই সি দ্য ফিগার্স ইন আদার টু ইয়ার্স উই সি দ্য স্বপ্ন অনেক কমে গেছে, আরও আরও ইয়েতে আছে, ওদের যে এসিআই মোটরসটা আছে দ্যাট ইস আ ফ্যান্টাস্টিক, ওদের 13টা কোম্পানি কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি, 13টার মধ্যে এক স্বপ্ন ছাড়া প্রত্যেকে দেয়ার ইজ আ গ্রেট স্টোরি লাইন, এরকম এসিআই ফার্মাসিউটিক্যালস ইজ গ্রোইং অলসো ইন 20%। এরকম বড় দুটো কোম্পানি আমরা যদি প্রাণের কথা বলি, প্রাণের মাদার কোম্পানি এটা কিন্তু তার মধ্যে কিছু নাই, আবার এসিআর উল্টোটা ওর মধ্যে 13টা কোম্পানি আছে, তো এইটার মধ্যে একটা পার্থক্য মনে হয় প্রাইসের, এসিআই কে ড্র্যাগ ব্যাক করতেছে স্বপ্ন, স্বপ্নের প্রবলেম যদি আউট হয়ে যায় তাহলে দেয়ার ফ্যান্টাস্টিক। আমার আমি বলি এখানে আমাদের দেশে অনেক কিছু যেহেতু ইটস এখানে কিন্তু অনেক রিউমার ড্রিভেন উইদাউট এনি ফান্ডামেন্টাল ই হয়, কোনো একটা যেমন আমরা যদি শুনি যে কোনো একটা কোম্পানির আপনার কিছুদিন আগে একটা টেক্সটাইল কোম্পানি শুনেছি যে তাদের ইউনো কী বলে ওই কোম্পানির শেয়ার কিন্তু হু হু করে বাড়ছিল, কিন্তু হ্যাঁ পাওয়ার প্ল্যান্ট না, ইফ ইউ সি অ্যাকচুয়ালি স্টোরি লাইন দে আর সাবসিডিয়ারি অফ দ্য পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, আর পাওয়ার প্ল্যান্ট কোম্পানির লাইসেন্স পাওয়া মাত্রই তো আপনি এটা অ্যালোজেনের চিরাক যে আপনি ফট করে আপনি সুইচ অন করেন, এটা এটা দেয়ার ইজ এ ইনভেস্টমেন্ট টু বি দেয়ার অ্যান্ড মেড, এইসব জিনিস কিছু কিছু আপনার এখন শুনছি একটা আরেকটা পাওয়ার সেক্টর আরেকটা কোম্পানি আছে, ওরা 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 4-5টা পাওয়ার প্ল্যান্টের লাইসেন্স পেয়েছে, বাট দেখতে তো হবে বেদের ওদের ব্যালেন্স শিটে অ্যালাউ করে ওই ইনভেস্টমেন্টগুলি হবে কি না। Yes, very structured company, it's a very good company, and the group is very, very gung-ho, and the managing director who is driving the company, he's fantastic, he's a young, he's one of the young entrepreneurs that we should be proud of, but kichu jinish jete jeta ache, whether the company or has the balance sheet amra dekhi, oi investment e dekhi na kintu, ar investment jodi asheo, ei এখনকার যে ইনভেস্টমেন্টের একটা গ্রোথটা আসতে প্রোভাইডেড দে ডু মানে গুড ইনভেস্টমেন্ট অ্যান্ড দে ডু ওয়েল, ওটা কিন্তু এতে ব্যালেন্স শিটে আসবে কিন্তু 2-3 বছর পরে, নট রাইট নাও, কিন্তু ওরা যখন শেয়ারটা ঝাপ করে বেড়ে যায়। আপনি যে কথাগুলো বলছেন এগুলোতে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যে ইনফরমেশনগুলো জানছেন একজন ফান্ড ম্যানেজার হিসাবে কিন্তু সব কিছু জানতে পারছেন না, আপনার আপনার ব্যক্তিগত রিলেশন আপনার প্রিভিয়াস হিস্ট্রি কারণে ব্যক্তি বিনিয়োগকারীরা কিভাবে জানবে, আপনি অন্যান্য ফান্ড ম্যানেজারদের সাথে আমরা কথা বলি তারা কিন্তু এত কিছু জানে না, দ্যাটস ওয়াই সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট হ্যাজ টু কাম থ্রু মিউচুয়াল ফান্ড হু আর ম্যানেজ উইথ দ্য ফান্ডস আর ম্যানেজ বাই গুড ফান্ড ম্যানেজার্স, উই হ্যাভ মেড 28% এন্ড 30% রিটার্ন। এবারেও দেখলাম সেই এলআর আপনার রিইনভেস্টমেন্ট ইউনিট আরআইইউ এবং আরআইইউ দিচ্ছে কিন্তু কারা দিচ্ছে, এই দুটি লার্জ মিউচুয়াল ফান্ড এবং একটি আরআইইউর সাথে কিছু ক্যাশ দিয়েছে 2-3% এবং এটি দিতে বাধ্য করেছে ট্রাস্টি এবং ওইটা বাধ্য করার পরে ওরা BSSC তে আবেদন করে ট্রাস্টিকে বাদ দিয়ে দিয়েছে চেঞ্জ করেছে, তো আপনি সেখানে কিভাবে সবাই এক এক সবাই এক মাপে না,
যেমন আমরা আমরা যেমন আমরা কিন্তু শুরু থেকে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছি, এবার আমার দুটা ফান্ড আছে এবং আমরা দুটাতেই ভালো ক্যাশ ডিভিডেন্ড দিব। আমরা যখন বছরের শুরুতে আমি তোমাকে বলি, আমার যখন ফান্ড আমরা যখন শুরু করি দুইটা সেকেন্ড ফান্ডে যখন আমরা স্টার্টেড ট্রেডিং, দুই ফান্ড মিলে আমার 264 কোটি টাকা ছিল আমার টোটাল অ্যাসেট ক্লাস দুইটা ফান্ড মিলে। রাইট নাও ইউ ক্যান চেক ইট, অ্যাজ অফ ইয়েস্টারডে 338 crore। ওকে, আমরা যখন ডিভিডেন্ড আমরা যখন এবছরে ডিভিডেন্ড দিব, আমার সামনের বছর কাম January 1, আওয়ার টার্গেট ইজ উই শুড বি অ্যাবাভ 300 crore, দুইটা ইয়ে আফটার পেইং মোর দেন 30 crore, অলমোস্ট 30 crore ডিভিডেন্ড। সো যে আমাদের আমাদের যে পলিসি হলো যে সাস্টেনেবল ডিভিডেন্ড পলিসি প্লাস দ্য ফান্ড হ্যাজ টু গ্রো অ্যান্ড দ্যাটস ওয়াই সবাইকে আপনি আপনি আমি ওই দুই ফান্ড ম্যানেজারের কথা বলছি না, অ্যান্ড আনফর্চুনেটলি 50% অফ দ্য অফ দি অফ দি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আর দিস টু আর ম্যানেজ বাই দিস টু কোম্পানিজ। ওকে, ইনভেস্ট করবে এখন আপনার যে দুটি যেটি প্রাইস মানে যে পর্যায়ে আছে একই জায়গায়, কারণ এর কোনো সাপ্লাই নাই। 1 lakh unit কিনতে গেলে 1 টাকা বেড়ে যায়, 10% বেড়ে। কারণটা কি, যারা এখানে ইনভেস্ট করেছে তারা সবাই কর্পোরেট ইনভেস্টর, তারা বিক্রি। হ্যাঁ, আমার যে বিটি ফিনান্স ফান্ডটা 5% এখন রিটেল আছে, রূপালী ফান্ডে নাই। তুমি যদি দেখো যে আমার আমার বিটি ফিনান্স ফান্ডে আমার কস্ট এনএভি 10 টাকারটা 11.44 টাকা আর মার্কেটের যে 12.76 টাকা ওটা এখন 10 টাকার লেভেলে ট্রেড হচ্ছে। কিন্তু সো যে কিনবে সে এই মুহূর্তে যারা যে কিনবে সে 2 টাকা গেইন এমনি পাবে। একটা হলো যে ইন্টারেস্ট ডিভিডেন্ড, আর একটা হলো যে আমার যে এই কী বলে যে যে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হবে আফটার ডিভিডেন্ড ওটা কিন্তু বেশি থাকবে না, বিকজ আমাদের ক্যাপিটাল গেইন যদি দেখো অলরেডি আমাদের আমাদের কিন্তু ডিভিডেন্ডের পয়সা আমি তুলে ফেলেছি, কিন্তু তারপরেও আমি একটু অলমোস্ট 14 কোটি টাকা ক্যাপিটাল গেইন আছে স্যার কাছে আসছি। যে ওয়াকার ভাইরা VIPB তারপরে এশিয়ান টাইগার অনেকে ভালো করছে এবং ভালো ডিভিডেন্ড দিচ্ছে, পেনিনসুলা অনেক ভালো ডিভিডেন্ড দিচ্ছে, 13% পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছে বছর। কিন্তু যাদের কাছে বেশিরভাগ ফান্ড আপনার মানে 60-70% ফান্ড যাদের কাছে তাদেরই তো সমস্যা রয়ে গেছে। আপনি যদি দেখেন প্রথম 2-3টা এখন তাদের সমস্যার কারণে ওভারঅল মিউচুয়াল ফান্ডের উপর একটা নেতিবাচক প্রভাব কিন্তু সেটা পড়িয়ে আছে। আই কনগ্রাচুলেট ওয়াকের সাহেব যে তারা ভালো করছেন এবং তার সাথে আরও কিছু ভালো করছেন। আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির আসল প্রাণশক্তি হলো ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তারা কিন্তু পোর্টফোলিওতে মারা খাবেন সবসময়, এটা একটা ওরা যারা আছেন তারা বেসিক্যালি গ্যাম্বলিংয়ের জন্য আছেন। পৃথিবী জোড়া যেখানে নাকি ওয়েল এস্টাবলিশড ক্যাপিটাল মার্কেট সেখানে দেখবেন যারা নাকি ব্যক্তি বিনিয়োগকারী মেজরিটি মিউচুয়াল ফান্ডে যায়, আদার বেনিফিটস আছে। একটা সুখবর যেটা আমি পেলাম সেটা হলো যদি 5-6টা ফান্ড ম্যানেজার্স ভালো করে থাকে এই ভালো ম্যানেজড ফান্ডগুলোর কারণে তারা আরও বেশি ফান্ড আনতে পারবে এবং কালে কালে হয়তো ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের চাইতে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়বে, বাড়া উচিত। এবং তখন যারা সাধারণ বিনিয়োগকারীরা যদি দেখে যে বছরের পর বছর 15-20% আফটার ট্যাক্স রিটার্ন পায়, ওদের ট্যাক্স রেট বেশি হাই হওয়ার কথা না, যেখানে নাকি সেভিংস রাখলে মাত্র 5-6% পায়, অনেকেই কিন্তু ওই শেয়ার মার্কেটে যাওয়ার চাইতে ওই মিউচুয়াল ফান্ডগুলোতে যাবে। এবং একসময় দেখা যাবে যারা নাকি এখন খারাপ পারফর্ম করছে তাদের কিন্তু জীবন একটাই, তখন ক্লোজ এন্ডের তো একটা লিকুইডেশন পিরিয়ড আছে, লিকুইডেশনের পিরিয়ডের পরে ওরা কিন্তু আর রেগুলেটরদের কাছে গেলেও যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা অন্য কোনো ইনফ্লুয়েন্সের কারণে না হয় তারা আর মিউচুয়াল ফান্ড পাবেন না। আর যারা ভালো পারফর্ম করছেন তারাই কিন্তু পাবেন। আমি ওই যে IDLC ব্যালেন্স ফান্ডটার অনুষ্ঠানে গেছিলাম, আই ওয়াজ এ স্পেশাল গেস্ট দেয়ার, আমি বক্তৃতা দিয়েছি, আরিফ খানের সাথে কথা বলেছি এবং তারা বলতেছে যে স্যার গত 3 বছরে যেখানে ইন্ডেক্স 3%-এর অ্যাভারেজ রিটার্ন দিয়েছে সেখানে আমাদের নিজস্ব যেই পোর্টফোলিওটা আছে 17% রিটার্ন জেনারেট করেছে। অনেকের কাছে এই 17% খুব কম মনে হতে পারে কিন্তু আমার মতন ম্যানেজারের কাছে এটা অনেক, এবং একজন যে কোনো সুস্থ এবং বিবেচনা সম্পন্ন মানুষ হয় তার কাছে এই 17% অনেক বড় হওয়া উচিত যদি আমার রিস্ক কম থাকে। কিন্তু আমাদের দেশের যেই সাধারণ বিনিয়োগকারী আছে তাদের মাথার মধ্যে এই 17% আসলে ক্লিক করে না। আরেকটা জিনিস হলো যে সব ইনভেস্টর সব বিনিয়োগকারী কিন্তু হয়তো মিউচুয়াল ফান্ড উইল নট বি অ্যাট্রাক্টিভ, যারা সিনিয়র সিটিজেন্স
গভর্নমেন্ট এবং রিটায়ার্ড পার্সোনাল পিএসপিতে ইনভেস্ট করে থাকে বা আপনার মানি মার্কেটে ইনভেস্ট করে থাকে তাদের জন্য, বিকজ এখান থেকে যে ইনভেস্টমেন্টটা যখন ক্যাপিটাল গেইনটা হয় দিস আর ট্যাক্সেবল। মিউচুয়াল ফান্ডে এখন এখন যে ল আছে 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে যদি টোটাল আপনার ইনভেস্টরদের একটা ক্যারেট দেওয়া যায় উইচ ইজ পুরো ট্যাক্স ওয়েভার চেষ্টা করছি আমরা। বাট এখন পর্যন্ত যে যে আমি স্যারের সুর ধরে বলছি যে আপনি যদি দেখেন যে আমাদের আমরা উই হ্যাভ নট ডান ফ্যাট, আমরা কিন্তু জাস্ট একটা ডিসিপ্লিনে কাজ করছি, কিন্তু ডিসিপ্লিন থাকলে কোনো কিছু হবে না। অল আই এম সেইং যে এই যে তোমাদের এই প্রোগ্রামে আসার পরে আমি অনেক হাউল ক্রাউড শুনি, আমরা যখন একটা ইনভেস্ট করি আমরা কিন্তু স্মার্ট মানে কিন্তু ঢুকতেও সময় লাগে বেরোতেও সময় লাগে কিন্তু, এবং আমরা কিন্তু বিভিন্ন আমরা যে মার্কেটে যে গুজবের কথা বলছি আমরা বিশ্বে টেকনিক্যাল ইনফরমেশনস সেগুলোকে আমরা ব্যাক আপ করি উইথ ফান্ডামেন্টাল রিসার্চ। এবং আমি যেগুলি কথা তোমাকে বলছি দিস আর নট আমার পরিচয়ের কারণে বাড়িয়ে হয়তো কিছু এটা এটা একটু অ্যাডেড ইয়ে আমাকে আমাদেরকে হেল্প করে, বাট যেটা হচ্ছে যে এই রিসার্চ কিন্তু ইফ ইউ গো থ্রু দি ফিনান্সিয়ালস অ্যানুয়াল রিপোর্টস অল আর দেয়ার কিন্তু, বিকজ দিজ আর অল লিস্টেড কোম্পানি কিন্তু বাই ল ইউ হ্যাভ টু ডিসক্লোজ, আর এখন তো আরও বেশি করতে হবে। সো এখানে মধ্যে কোনো ফান্ডামেন্টাল, সো আমরা বলছি যে ওই বিনিয়োগকারীদের আমরা বলছি যে সবাই এখানে মিউচুয়াল ফান্ডে আসছে, বাট একটা 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 এইটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ক্যান বি এ সেভিয়ার অফ দ্য ফর দোজ ইনভেস্টার্স হু আর লুকিং ফর এ ইনভেস্টমেন্ট রিটার্ন অফ বিটুইন 10-15% রিটার্ন। সো ওই ধরনের ইয়েতে আমি বলছি না কখনো যে 30% রিটার্ন দিতে বা 40% রিটার্ন, একটা সময় হলে হবে হয়তো হবে, এটা আমাদের একটা স্বপ্ন আছে কিন্তু, এবং আমাদেরও ইয়ে যে ইট এটা প্রাণ হলো যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমাদের এখানে ইনভেস্ট যারা ইনভেস্ট করেছে তারা বিক্রি করছে না কেন, যে বিডি ফিনান্স ফান্ডে যারা প্রথমে ইনভেস্ট করেছে তারা ইভেন যে আইপিওতে যারা ইনভেস্ট করেছে তাদের এখন কস্ট হয়েছে 8 টাকাতে, তো সে কেন বিক্রি করবে 20% উপরে প্রফিট? স্যার এই আমরা দেখছি যে এই ব্যাংকের পাশাপাশি মাঝে মধ্যেই দেখা যায় টেক্সটাইলের একটা র্যালি আমরা দেখেছি কিছুদিন আগেও, এবং ব্যাংক যখন স্লো হয় টেক্সটাইল হয়। ওয়াকার ভাই যেটি বললেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমরা জানি অনেকগুলো ভালো করছে, খুবই ভালো করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ব্যাংকের শেয়ারে যে ওই বড় বড় শিল্পগোষ্ঠী যে নতুন করে বিনিয়োগ করছে, ইভেন ফরেন ইনভেস্টররাও কিন্তু ব্যাংকে এখন ইনভেস্ট করছে আমরা যে তাদের ডাটা অনুযায়ী, তো সেইগুলো কিন্তু ইসে হচ্ছে না, ফার্মাসিউটিক্যালসে হচ্ছে না ওই ধরনের বাড়তি বিনিয়োগ যেটা, তো সেই কারণে ফার্মাসিউটিক্যালসে আসছে না। কিন্তু পাওয়ার সেক্টরের একটা ভালো অনেকগুলো কোম্পানি আছে যারা ভালো ডিভিডেন্ড দিচ্ছেন, একটা প্রাইস কারেকশন হয়েছে এবং অনেকেই কিনে রেখেছেন, তাদের কি হবে? আচ্ছা পাওয়ার সেক্টরের ব্যাপারে একটা কথা বলি, সেটা হলো যে পাওয়ার সেক্টরের যে সমস্ত ক্যাশ ফ্লো আছে এটা কিন্তু কন্ট্রাক্ট অনুসারে একটা সীমার মধ্যে থাকে, আবার রিনিউড না হইলে পরে কিন্তু তাদের ক্যাশ ফ্লোটা অনেক কমে যাবে। যেমন মোস্ট অফ দ্য পাওয়ার কোম্পানি যেটা সরকারের কাছে অফ টেকের কন্ট্রাক্ট করেছেন 15 বছরের জন্য করেছেন, এর মধ্যে অনেক হয়তো 5-6 বছর চলে গেছে। একটা ব্যতিক্রম হলো ইউনাইটেড পাওয়ার, ওইটা সিআইপিপি, ওইটা 30-60 বছর পর্যন্ত, 30 বছরের প্রথম কন্ট্রাক্ট আছে, তারপরে আরও 30 বছর রিনিউ করার প্রভিশন আছে। আর এটার আরেকটা অ্যাডভান্টেজ হলো কমার্শিয়াল পাওয়ার বিক্রি করতে পারে, তো সেই জন্য তার ক্যাশ ফ্লোটার সাথে অন্যগুলো মিলালে চলবে না। যেমন ধরেন সামিট পাওয়ারের অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো নাকি 15 বছরের জন্য হচ্ছে, তো এখন 15 বছর পরে কী অবস্থাটা হবে এই পাওয়ার প্ল্যান্টের, এখানে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আছে, তো সেই জন্য অনেকে যখন ক্যাশ ফ্লো অ্যানালিসিস করে এই জিনিসগুলো কনসিডার করে এটার প্রাইস তত আর বাড়ায় না, মানে ডিমান্ড তো থাকতে হবে, তো সেই কারণে পাওয়ার সেক্টরটার বেসিক্যালি পি রেশিও ভালো থাকা অবস্থায় কম্পেয়ার টু আদার সেক্টর এটার দাম তত। তারপর ইউনাইটেড গ্রুপ ইউনাইটেড পাওয়ার ইউপিজিএল যেটা আছে বেসড অন দি ফান্ডামেন্টালস কিন্তু এটা 10 টাকা শেয়ার এখন 166-168 টাকা ট্রেড হচ্ছে কিন্তু, সো এরপরও যদি কেউ যদি বলে যে ইউনো এটা দিজ আর অল একটা মার্কেট রিউমার শোনা যায়, আমরা সবসময় শুনি 200 টাকায় চলে যাবে, কেউ বলবে যে 180 টাকায় চলে যাবে, বাট ইউপিজি যদি দেখি ইউপিজি কত ফেয়ার, ইটস নট ট্রেন এট এ ফেয়ার মার্কেট প্রাইস কিন্তু,
মধ্যখানে এইটা দেখেন যে এটা একটা একটা ব্যান্ডে কিন্তু ঘোরাফেরা করছে, কিন্তু এটার বাড়ার আরেকটা সুযোগ ছিল আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটাকে বেঁধে রেখেছে। ইউনাইটেড পাওয়ারের কিন্তু অন্য আরও পাওয়ার প্ল্যান্ট আছে, ওরা প্রায় 1500 মেগাওয়াট এখন যা ক্যাপাসিটি আছে দেবে, আর এই ইউপিজিআরের মাত্র হলো 200 মেগাওয়াটের কাছাকাছি। তো ওরা অন্য পাওয়ার প্ল্যানগুলো এর সাথে অ্যামালগেমেট করতে চাচ্ছিল, সেই সুযোগটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দেয়নি। সামিট পাওয়ারের কারণে কি না জানি না, ওই ঘটনার পরে এটা হয়তো হইতে পারে, ওইটা ওইটা বোধ হইতে পারে। বাট দেয়ার ইজ অলসো আ গুড গ্রাউন্ড ফর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা এখানে না বলাই ভালো। বাট ইউ নো ইউ অলসো নো দ্যাট ইজ দ্যাটস আ গ্রাউন্ড টু ইট, বিকজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ এ রেগুলেটরি বডি, দে হ্যাভ টু সি, খালি একটা গ্রুপের কথা চিন্তা করতে হবে না, একটা বিনিয়োগকারীদের পুরো ইয়েটা। সো আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি গাটসি মুভ। টেক্সটাইলের আমার যেটা মনে হয় আর কি, ওনারা তো অ্যাসেট ম্যানেজমেন্ট করেন, একটা কোম্পানি শুধু ইপিএস দেখলে চলবে না, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথসটা দেখলে চলবে না, ম্যানেজমেন্ট কোয়ালিটি দেখতে হবে, হু ওনস দ্যাম এটা করতে হবে। আমাদের গার্মেন্টস সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের মধ্যে যারা ওনার আছেন এবং যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড হয়েছেন, এদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে খুব ফার্ম একটা গ্রাউন্ডিং নাই, তো সেই জন্য ওদের আর্নিংস কিন্তু খুব ফ্লাকচুয়েট করে। তো এই ফ্লাকচুয়েশনটা হলো আমাদের রিস্ক দেয়, ওই রিস্কের কারণে অনেক সময় দেখা যায় আমরা যারা ইনভেস্টমেন্ট করি হতাশ হয়ে যাই। আমি একটু জাস্ট বলছি, এই ইন্ডাস্ট্রিতে এখানে এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা একটা দৈন্যতা যে এই সেক্টরে যে ভালো যতগুলি গ্রুপ আছে তারা কেউই কিন্তু এখানে আসেনি কিন্তু, এবং যে দুইটা যে যে কয়েকটা এখানে লিস্টেড হয়েছে তার মধ্যে একমাত্র যদি মতিন স্পিনিংটা বাদ দিই, মতিন স্পিনিং তাও ইটস এ সাবসিডিয়ারি কোম্পানি অফ ডিপিএল গ্রুপ, স্কোয়ার টেক্সটাইল ইটস এ সাবসিডিয়ারি কোম্পানি অফ স্কোয়ার, উই ডিডন্ট সি দ্য মাদার কোম্পানি টু বি লিস্টেড কিন্তু। সো এখন সময় এসেছে যে এই যারা যারা বড় বড় এক্সপোর্টার, যারা আমাদের যে টপ টপ ধরেন 30-40 গ্রুপ, এখানে আমাদের তো ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে না, উইদিন এক্সেস অফ আপনার ধরেন 300-350 মিলিয়ন ডলারের এক্সপোর্ট যাদের আছে অ্যান্ড অ্যাবাভ, তাদেরকে আনতে গেলে এখানে এখানে আমাদের মনে হয় একটা গভর্নমেন্টের একটা 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 পলিসি লেভেলে কাজ করতে হবে। সো অ্যাজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে ওরা যেমন এখানে আসবে তাদেরকে কিছু ক্যারেট দিতে হবে কিন্তু। সো এই জিনিসগুলি কিন্তু তখন এইসব কোম্পানি আসলে ইউল সি আ টোটালি আ ডিফারেন্ট সেক্টর। এখানে টেক্সটাইল আমরা যে সেক্টরটা বলি উইদিন দ্য ক্যাপিটাল মার্কেট, ইটস অ্যাকচুয়ালি ইটস ইট ডাজেন্ট রিফ্লেক্ট দ্য এন্টায়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আর এম জি ইন্ডাস্ট্রিকে এটা রিফ্লেক্ট করে না, সরি, যেসব কোম্পানিগুলি আছে দিজ আর ছোটো বা মানে মাঝারি বসবো বলবো না উইথ 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 রেসপেক্ট, আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অনেক দিন ছোট, এখন আমি গত 4-5 বছর ধরে জড়িত না, আমার হাত দিয়ে অনেক অ্যাটলিস্ট 600 প্রজেক্ট আমি করেছি। সো আমি আমি আমরা মেশিনের মেশিন অভিজ্ঞতা সেখান থেকে বলছি যে এই এখানে ইট ডাজেন্ট রিফ্লেক্ট দ্য টোটাল ইন্ডাস্ট্রি অফ দ্য মার্কেট। আমার আমার আমাদের আমাদের এখন ওই যে 28 বিলিয়ন ডলারের মার্কেট, এই টেক্সটাইল সেক্টরের যেসব চুটকা কোম্পানিগুলি দে ডোন্ট রেসপ্রেন্স, সরি, দে আর ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং ইন দ্য বিগ বিগ সাইজ। ব্যাংকগুলো যখন স্লো হয় আমরা এই গত এক বছরে যে দেখলাম, তারপরে টেক্সটাইলই বাড়ে এবং যেগুলো লিড দেয় সেগুলোর ফান্ডামেন্টালি অতটা স্ট্রংও না, তাহলে কি এখানে পেছনে কেউ কারসাজি বা কোনো কিছু হচ্ছে কিনা? আমি ওগুলিতে যে আমি এটা ওটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ, ওটা কিন্তু ওয়াকার ভাই আপনি বিনিয়োগকারীরা যখন এই প্রশ্ন দেখছেন তো তাদের এখন আমাদের বিনিয়োগকারীদের দেখতে হবে যে আমার তো তাহলে আমাদের ওই ধরনের আমার বিশ্ব বিনিয়োগকারীদের উচিত এখন সময় এসে গেছে যে আপনি বুঝে শুনে ইনভেস্ট করা। এখন 350 কোম্পানি আছে, সবগুলিতে করতে হবে কত কথা না, যেন আমাদের ইফ ইউ সি আওয়ার পোর্টফোলিও 20-25টা স্টক কিন্তু উইডিন ইনভেস্ট ইন টু 100 স্টকস, কেন দিস ইজ রিজন ফর ইট, ওটা বুঝে ফান্ডামেন্টাল বুঝে করা উচিত। আমার আমার মনে হয় যে উই শুড লার্ন ফ্রম 1996, উই শুড লার্ন ফ্রম 2010 and 2011। ফান্ডামেন্টাল বিশ্লেষণ করে বিনিয়োগ করুন। দুঃখিত, আপনি যদি দেখেন ইসলামী ব্যাংক দেশের সেরা ব্যাংক এখন কি ফিউচার, আই ডিসএগ্রি উইথ ইউ, সরি, ফিউচার কি সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এখন একটি শিল্প গোষ্ঠী অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু গত বছর এই সময় যিনি বিনিয়োগ করেছেন তিনি কিন্তু লোকসানে আছেন। অবভিয়াসলি অবভিয়াসলি
কিন্তু এনবিএল এ গত বছর যিনি বিনিয়োগ করেছেন তিনিও হয়তো প্রাইস ওই পর্যায়ে যায় না, কিন্তু মাঝামাঝি সময় যিনি বিনিয়োগ করেছেন তার তো হিউজ প্রফিট। এখন কি কম্পেয়ার করব, আই উইল নট মেক এনি কমেন্ট অন দিস বিকজ স্যার এই যে বিনিয়োগকারীর সাথে কি করব, ওইটাই আমি বলি যে ইউ হ্যাভ টু এন্টার ইনটু দি মার্কেট ইন দ্য রাইট টাইম। এক্স্যাক্টলি, দেয়ার ইজ এ টাইম টু বাই, দেয়ার ইজ এ টাইম টু গেট আউট অফ ইট। এই আর্টটা সাধারণ বিনিয়োগকারীরা কখনো জানবে না, সেই জন্যই আমরা সবসময় ইনসিস্ট করি সাধারণ বিনিয়োগকারী আপনি দয়া করে ভালো মিউচুয়াল ফান্ড খুলে ওখানে ইনভেস্টমেন্ট করে অন্য কাজ করেন, এই শেয়ার মার্কেটের উপর ভিত্তি করে সংসার চালানোর কথা চিন্তা করবেন। এই যে আপনি ভালো মিউচুয়াল ফান্ডের কথা বললেন, আপনি একটু আগে বলছিলেন যে যারা ভালো করছেন ওয়াকার ভাইদের মতো তাদের কাছে ফান্ড আসবে তাদের কাছে। আমরা যে বড় দুটো মিউচুয়াল ফান্ডের কথা জানি, যে এএমসির কথা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের একটি কথা আমি জানি যে তারা 700 কোটি টাকা এই নতুন একটা ফান্ড লঞ্চ করছেন। তো যে যারা যে 4-5টা করছেন, ভাইয়ের টোটাল দুটো ফান্ডই তো 300 কোটি টাকা প্লাস, ভিআইপিবির কত, এশিয়ান টাইগারের কত, ওদের সবগুলি ফান্ড যে খারাপ করছে এমন না, লাইক দি মার্কেট, মিউচুয়াল ফান্ড তো মার্কেটের বাইরে না। সো যখন মার্কেট পড়েছে ওই ধরনের, তখন এই ফান্ডগুলি পড়ে গেছে, ইনকিউবেটারের মধ্যে চলে গিয়েছিলো। এখন কিন্তু ইফ ইউ সি রিলি ইন টু দ্যাট, যেমন এলআর গ্লোবাল, যদি আমি আসি, আমরা এখানে সাবস্টেন্সিয়াল ইনভেস্ট করেছি, 5-6 টাকা লেভেলে ইনভেস্ট করেছি আমরা এখানে, অ্যান্ড উই হ্যাভ সিন আ ভেরি গুড গ্রোথ। বাট যারা আমি যখন আমি কিন্তু এলআর গ্লোবালের 4টা ফান্ডের আমি এক কো স্পন্সর হিসেবে 6টা ফান্ডের 4টাতে ছিলাম, ওই ফান্ডগুলি আমরা ইনভেস্ট, আমরা ওই ওই পয়সা কিন্তু এখনও ফেরত পাইনি, কিন্তু আমরা ওই ওই পয়সা এখন বিকজ ওই যেটা উচিত ওদের এখনও, ইফ ইউ গোয়িং টু ভাইয়া ওদের বিকজ উই হ্যাভ টু মেক আউট ডিসক্লোজার এভরি ফান্ড ম্যানেজার হ্যাজ টু ডু। আমার যেটা মনে হয় তারা কিন্তু ওটাকে ওই দে হ্যাভ এ গুড ইনভেস্টমেন্ট টিম, বাট তারা সামহাও ওই রিটার্নগুলি আমরা আমাদের ইনভেস্টরকে দিচ্ছে না, কিন্তু ক্যাপিটাল গেইনগুলি তারা কিন্তু ওরকম করে বুক করছে না। কিন্তু আপনি যদি আরআইইউ দেন আপনার ফান্ড ম্যানেজারের জন্যই তো সেটা ভালো, আগে 100 কোটি টাকার ফান্ড ম্যানেজ করতো সেই অনুযায়ী সে ই পেতো সার্ভিস চার্জ, এখন সে 110 কোটি টাকার সার্ভিস চার্জ পাবে, তো এটার জন্য তার জন্য ভালো। কিন্তু ব্যক্তি বিনিয়োগকারী যিনি বিনিয়োগ করছেন তিনি তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে করে আপনি আর একটা ইউনিট নিয়ে আরআইইউ মানে আরআইইউ যেটা ফরম্যাটটি একটু চেঞ্জ করতে হবে, এটা এটা সিকিউরিটিজ কমিশনের জন্য আরআইইউ তাদেরই দেওয়া উচিত, যেসব ফান্ডগুলি একটা লেভেলের উপরে ট্রেড হচ্ছে, কিন্তু নট যেটা আমার এখন 5 টাকা ওই ধরনের। আচ্ছা আমি এখানে বলি এটা একটা খুব খারাপ জিনিস, এটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যালাউ করছে, করা উচিত ছিল না, এবং নতুন যে আইনটা সংশোধন হচ্ছে সেখানে এটি আছে। মিউচুয়াল ফান্ডগুলো সাধারণত ডিভিডেন্ড দেবেন, ক্যাশ ডিভিডেন্ড দেবেন, ওদের কোনো আসলে কি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর কোনো সুযোগ নাই, আর ইউ দিয়ে আপনি পেইড আপ ক্যাপিটাল বাড়াচ্ছেন, তা আমরা একটা ব্যতিক্রম করে ফেলেছি। এখন সমস্যাটা হলো যেই মেকানিজমসে আপনি এটা করেন, যাদের নাকি ফেস ভ্যালুর চাইতে কম দাম আছে তারা কিন্তু যারা বিনিয়োগকারী আছে তাদেরকে ক্ষতি করেন, যদি ক্যাশ ডিভিডেন্ড দিতেন যেটা হয়তো তার চাইতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ওই ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা ভূমিকা থাকা উচিত যে তুমি এই অধিকারটাকে মিসইউজ করতে পারো না ইনভেস্টরদের জন্য। আর আমি বলি ইনভেস্টরদের প্রথম পয়েন্ট অফ ভিউ থেকে, যেই সমস্ত শেয়ারের দাম মিউচুয়াল ফান্ডের নিচে আছে এবং যাদের হিস্ট্রি আছে যারা আরইউ দেয়, ওই শেয়ারগুলো রেকর্ড ডেটের আগে আমি বিক্রি করে ফেলবো টু অ্যাভয়েড মাই লস। সাধারণ বিনিয়োগকারীর এই সফিস্টিকেশনটা শিখবে কোথেকে? আমার সমস্যাটা ওই জায়গায় যে সাধারণ বিনিয়োগকারী যাদের জন্য আমরা কথাবার্তা বলছি তাদের জন্য আসলে সুযোগ নাই ইমপ্রুভ করার, যতদিন পর্যন্ত না তারা ভালো ভালো মিউচুয়াল ফান্ডে যায়। নিজেদের ইনভেস্টমেন্ট কখনো ভালো কিছু করে, যেমন মিউচুয়াল ফান্ডে একটা মিউচুয়াল ফান্ড তো আর কিছু না, একটা একটা ওয়েটেড অ্যাভারেজ অ্যাভারেজ যখন যখন একটা ফান্ডের যে যে এনএভি থাকে ওখানের মধ্যে ব্যাংকিং ব্যাংকের মধ্যে কিছু ভালো ভালো থাকবে, কিছু এই ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, ফার্ম এই টেক্সটাইল বা পাওয়ার সেক্টরে, সিমেন্ট সেক্টরে, ইটস টোটাল ওয়েটেড অ্যাভারেজ, সো সবাই এবং ওইটার উপর বেসিস করে কিন্তু ইয়ে ইউনো আর্নিংসটা আসে। কিন্তু তো
সেটাই কিন্তু সেই আঙ্গিক থেকে বলছি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুড বি, আমি খালি এই সেক্টর থেকে বলছি না, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যাদের কোনো এখানে রিসার্চে কোনো জায়গা নাই বা ওদের কোনো অ্যাক্সেস নাই বা করতে ওনারা করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই ইনভেস্টমেন্টটা সেফ। কিন্তু আপনি দেখেন একটা সময় কিন্তু গত বছর থেকে কিন্তু 6 টাকা থেকে, একটা প্রশ্ন রেখে শেষ করছি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা চার পাঁচটা ফান্ড অনেক ভালো করছে, কিন্তু কিন্তু প্রাইস প্রাইসে কিন্তু একটা একটা সমস্যাটা হচ্ছে ওখানে যে যখন এই বিনিয়োগকারীদের টাকা নিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এমনও একটি কোম্পানির কথা আমরা শুনছি এবং জানি, বিএসসিসিও জানে, সেটা হচ্ছে তারা বাগানবাড়ি করছে। এটি এটি মানে শুনেন, আমরা এমসি ইজ অনলি 2% অফ দ্য মার্কেট যদি বলতে হয়, মার্কেটের মেইন কিন্তু অন্য জায়গায়। আমি কিন্তু পুরো 360 ডিগ্রি ইয়ে করেছি, যারা মার্কেটের মেইন যারা, আপনি 2% দিয়ে আপনি টোটাল মার্কেটে ইয়ে করতে পারছেন না, যদি করেন এটা ভুল হয়ে যাবে। তোমার এই যারা আছে ব্রোকার মার্চেন্ট ব্যাংকার্স, তাদের কাছে মন ইয়ে আছে, কিন্তু মার্কেট কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু কখনো ড্রাইভ করে না। অনেক ধন্যবাদ আগেও করেনি এখনো করেনি জন্য স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ, আগামীকালকে আপনারা দেখতে পাবেন দৈনিক শেয়ার আরবিজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।